সময়ের সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। ভুটা সে ভুট যায়, প্রতিশ্রুতি থাকে প্রতিশ্রুতির জায়গায়। বর্ষাকালে দুর্ভোগ চরম আকার ধারণ করে তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী যাওয়ার রাস্তাটি। রাস্তাটি দীর্ঘদিন বেহাল দশায় পরিণত হয়ে থাকলেও সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না দপ্তরের কোনো এক অজ্ঞাত কারণে। আর তার কুশারও দিতে হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার বালুছড়া এলাকার বসবাসকারী এলাকাবাসী সহ এই রাস্তা ধরে যাতায়াত করা পথচলতি সাধারণ জনগণের। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে, যার ফলে প্রায় প্রতিদিনই ওই জায়গায় যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে। সেই সাথে ছোট বড় যান চালক থেকে শুরু করে পথচলতি মানুষের দুর্ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যদিনই। প্রত্যেক বছরই মনে করেন আনুমানিক কত বছর এগুলা? তাহলে এই যে মানে যাতায়াত করতে আপনার কিরকম সমস্যা হয়? কষ্ট হইতো, বাইকটাকে পরে দুকুটুকু পা, বাইক সাইকেলও পরে, বাইকও বেশিরভাগ পরে। আচ্ছা আচ্ছা, নিয়ে বলতে গিয়ে এক এলাকাবাসী আমাদের প্রতিনিধির সাথে আলাপচারিতা জানায় যে অপরদিকে এক বাইকারোহী নিজ প্রতিক্রিয়ায় ব্যক্ত করতে গিয়ে বলে, কেমন চলাফেরা করতে কেমন সমস্যা হয়? সমস্যা তো আছে, সমস্যা প্রায় সময় থাকে, বর্ষাকালে বেশি সমস্যা। এটা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে রাস্তা? এটা এটা হলো তোমার তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানীপুর। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম বালুতরা। কত বছর যাবত এরকম রাস্তাটা এরকম অবস্থা? এটা দীর্ঘ অনেক বছর ধরে এরকম অবস্থা। তো এই জায়গাতে মানে কি কোনো রকমের সারাইয়ের কোনো কাজে হাত লাগাইছিনি? না, এরকম তো দেখি না। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।